আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে আলাদিন এক্সচেঞ্জের KYC ভেরিফিকেশন সম্পর্কে আলোচনা করব। সো গতকাল কিন্তু আলাদিনের কিন্তু নতুন আপডেট একটা এসেছে। সো আপডেটটা আসার পর কিন্তু আপনি এইখান থেকে KYC না করা পর্যন্ত এখানে আপনাদের যে টোকেনটা আপনি পেয়েছেন সেই টোকেনটা কিন্তু আনলক করতে পারবেন না। সো সেক্ষেত্রে সম্পূর্ণ ভিডিওটা খুব মনোযোগ সহ কন্টিনিউ করুন। কোনো ভিডিও কোথাও যদি আপনি স্কিপ করে পরবর্তীতে বলেন যে ভাই আমি এইটা বুঝি নাই সেটা বুঝি নাই, তাহলে ভাই আমি কিছু বলতে পারবো না। কারণ হচ্ছে যে আজকের ভিডিওতে আমি সম্পূর্ণ প্রসেসটা আপনাকে দেখিয়ে দিব। তো শুরুতে ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া থাকবে, ওই লিঙ্কে ক্লিক করে দেবেন। ওই লিঙ্কে ক্লিক করে দেওয়ার পর এইখান থেকে দেখতে পাবেন যে এরকম একটি টেলিগ্রামে নিয়ে আসবে। তো এইখান থেকে আপনাদেরকে এই রেজিস্ট্রেশন লিঙ্কে ক্লিক করে দেবেন। সো রেজিস্ট্রেশন লিঙ্কে ক্লিক করলে সরাসরি আপনাকে সো লিঙ্কে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস শো করবে আমাদের মাঝে। সো এইখান থেকে শুরুতে আমাদেরকে কী করতে হবে, লগ ইনটা করে নিতে হবে। সো লগ ইন করার আগে ছোট্ট একটি কাজ করে নেবেন, সেটা হচ্ছে যে এটা ডেস্কটপ মোডে করে নেবেন। ডেস্কটপ মোড করার জন্য সিম্পলি যে আপনাদের ক্রোম ব্রাউজার রয়েছে সেই ক্রোম ব্রাউজার এখানে একটা ক্লিক করে দেবেন। এখানে একটা ক্লিক করার পর এইখান থেকে দেখতে পাবেন নিচে একটি অপশন দেওয়া রয়েছে যে ডেস্কটপ সাইট। তো সিম্পলি এখানে একটা ক্লিক করে দেবেন। এখানে একটা ক্লিক করলে সরাসরি কিন্তু সো শুরুতে এখান থেকে ডেস্কটপ মোডটা করে নেবেন। ডেস্কটপ মোড করার জন্য থ্রি আইকনে ক্লিক করে দিয়ে এখানে ডেস্কটপে একটা ক্লিক করে দেবেন। সো ডেস্কটপে একটা ক্লিক করে দিলে কিন্তু এখানে আমাদের ডেস্কটপ মোডটা কিন্তু চলে আসবে। সো এখান থেকে শুরুতে আমাকে কী করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন যে কয়েকটা অপশন দেওয়া রয়েছে। একটি হচ্ছে এখানে নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করা অপশন। সো আমরা যেহেতু এখানে নতুন অ্যাকাউন্টটা করেছি তো সেক্ষেত্রে নতুন অ্যাকাউন্ট এখানে করবো না। আর যারা নতুন অ্যাকাউন্ট এখান থেকে করতে চান তারা নতুন অ্যাকাউন্টটা করতে পারেন। নতুন অ্যাকাউন্ট করার জন্য সিম্পলি এখানে একটা ইমেল দিবেন, এখানে পাসওয়ার্ড দিবেন, কনফার্ম পাসওয়ার্ড দিয়ে সিম্পলি এখানে টার্মস অ্যান্ড কন্ডিশনে ক্লিক করে দিয়ে এখানে আই এম এ নম্বর নট রোবটের উপরে ক্লিক করে দিয়ে এখান থেকে কমপ্লিটে ক্লিক করলে আপনার কিন্তু জিমেলে একটি ভেরিফিকেশন যাবে। সো ওখানটা ওই লিঙ্কে ক্লিক করলে আপনাদের কিন্তু এখানে সাইন আপটা কমপ্লিট হবে। সো এখন দেখাবো যে এইখান থেকে আপনি KYCটা কমপ্লিট করবেন কীভাবে। KYC কমপ্লিট করার জন্য সিম্পলি এখানে দেখতে পাচ্ছেন লগ ইন অপশন। তো সিম্পলি লগ ইন অপশনে একটা ক্লিক করে দেবেন। সো লগ ইন অপশনে ক্লিক করে দিলে এইখান থেকে আমাদের শুরুতে কী করতে হবে, লগ ইন করে নিতে হবে। লগ ইন করার জন্য সিম্পলি এখানে একটা আমরা যে জিমেল দিয়ে এখানে অ্যাকাউন্টটা করেছি সেই জিমেলটা দিয়ে দেবো। তারপর সিম্পলি পাসওয়ার্ডটা দিয়ে দেবো। জিমেল পাসওয়ার্ড দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন যে এখানে আই এম এ নট রোবট এখানে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখানে একটা ক্যাপচা চলে আসবে। সো সিম্পলি ক্যাপচাটা পূরণ করে নেবেন। সো ক্যাপচা পূরণ করা কম্পিউটার এখানে সিম্পলি লগ ইন অপশনে ক্লিক করে দেবেন। লগ ইন অপশনে ক্লিক করার পর এখান থেকে সরাসরি কিন্তু আমাদের একটা সাইডের মধ্যে নিয়ে যাবে। সো এইখান থেকে মূলত আমাদের কাজটা করতে হবে, এখান থেকে কাজ করতে আমাকে যা করতে হবে উপরে আবারও এখানে একটা জুম করে নিচ্ছি আমি আপনাদের সুবিধার্থে। সো এইখান থেকে আমাদের জিমেল যে অপশনটা এখানে দেখতে পাচ্ছেন প্রোফাইল অপশনটা সিম্পলি এখানে একটা ক্লিক করে দেবেন। সো এখানে একটা ক্লিক করে দিলে এখান থেকে সো এখানে দেখতে পাচ্ছেন যে মাই পেজ নামে একটি অপশন। সো মাই পেজে ফোনে প্রথম অপশনটাতে একটা ক্লিক করে দেবেন। প্রথম অপশনে ক্লিক করার পর এইখান থেকে দেখতে পাবেন যে আমাদের সরাসরি এরকম একটি ইন্টারফেসের মধ্যে নিয়ে এসেছে। সো এইখান থেকে আমাদের কাজটি মূলত করতে হবে। সো ভিউয়ার্স, এখানে মূলত আমাদের কয়েকটা ধাপে ভেরিফাইটা কমপ্লিট করতে হবে। সো শুরুতে দেখতে পাচ্ছেন এখানে আমাদের গুগল অথরাইজেশন এখানে ক্লিক করতে হবে। সো এখানে ক্লিক করলে কিন্তু আমাদের গুগল অথরাইজেশনটা এখানে ইনেবল করে নিতে হবে। সো এখানে ইনেবল করার জন্য সিম্পলি এইখানটাতে আমাদের কিছু কাজ করতে হবে। সো আমি আপনাকে কাজটা পুরোপুরি দেখিয়ে দিচ্ছি। তো শুরুতে এখানতে আমাদের শুরুতে আমরা এখান থেকে SMS ভেরিফিকেশনটা করে নিব। সো শুরুতে আমরা এখান থেকে কী করে নিব, আমাদের যে SMS ভেরিফিকেশনটা রয়েছে এখানে ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমরা একটা নাম্বার দিয়ে দেবো। সো এখানে আমরা অবশ্যই কান্ট্রিটা সিলেক্ট করে দিব, কান্ট্রিটা অবশ্যই বাংলাদেশ সিলেক্ট করে দিয়ে এখান থেকে নাম্বারটা দিতে হবে। সো সবার নিচে চলে যাচ্ছি। সো নাম্বারটা এখন বাংলাদেশ কান্ট্রিটা আমাদের এখানে সিলেক্ট করে দিতে হবে। সো সেক্ষেত্রে আমরা এখান থেকে বাংলাদেশটা পেয়ে গেছি, বাংলাদেশ সিলেক্ট করবো, এখানে আমার নাম্বারটা দিতে হবে। সো আপনার নাম্বারটা দিয়ে দেবেন। সো আমি এখান থেকে আমার নাম্বারটা দিয়ে নিচ্ছি। সো নাম্বারটা এখান থেকে দেওয়া শেষ হলে এখানে সিম্পলি দেখতে পাচ্ছেন যে সেন্ড অপশন। তো সিম্পলি সেন্ড অপশন একটা ক্লিক করে দিবেন। সো সেন্ড অপশনে ক্লিক করলে আপনাদের ফোনে দেখতে পাচ্ছেন এখানে ভ্যারিফাই 6 ডিজিটের একটি ভ্যারিফাই কোড পাঠানো হবে। তো এই ভ্যারিফাই কোডটা কিন্তু আমাদের এখানে বসিয়ে দিতে হবে। তো সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন উপরে আমাদের কিন্তু ভ্যারিফাই কোডটা চলে এসেছে। তো সিম্পলি আমরা এখান থেকে কপি করলাম। সো কপি করে নিয়ে এখানে সিম্পলি আমরা এখানে বসিয়ে দেবো। সো সেক্ষেত্রে এখানে ধরবেন এখানে আমাদের কিন্তু দেখে দেখে বসাতে হবে। সো সেক্ষেত্রে এই ভুলটা আপনার করবেন না, দেখে দেখে অবশ্যই বসিয়ে দেবেন। দেখে দেখে আপনি কোডটা বসিয়ে দেবেন, দেখে দেখে কোডটা বসিয়ে না দিলে কিন্তু আপনার এখানে হবে না। সো ভিউয়ার্স, এইখানটাতে ভেরিফাই করতে কিন্তু আমি হাপুস খেয়েছিলাম। সেটা হচ্ছে যে কেন আমি আপনাকে বলি বিষয়টা, কারণ হচ্ছে যে আপনি যখন সেন্ডে ক্লিক করে দেবেন, সেন্ডে ক্লিক করে দেওয়ার পর আপনাকে কিন্তু একটি SMS পাঠানো হবে। সো SMSটা কিন্তু খুব তাড়াতাড়ি চলে আসবে বুঝলাম, কিন্তু আসার পর আপনি ওই যখন SMS বসাবেন যে জায়গায় সে জায়গায় কিন্তু একটি ইমেল অ্যাড্রেসের অপশন দেওয়া থাকবে। সো ইমেল যে লেখা থাকবে কিছুটা, সো ওইটা আপনি কী করবেন, ওটা সিম্পলি কেটে দেবেন। কেটে দেওয়ার পর আপনি সিম্পলি ভেরিফিকেশন কোডটা ওইখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর সিম্পলি ভেরিফাই ক্লিক করলে আপনার কিন্তু এখানে ভেরিফাইটা কমপ্লিট হবে। সো এখন আমাদের প্রথম ভেরিফাই কমপ্লিট, এখন দ্বিতীয় ভেরিফাইটা আমরা এখন কমপ্লিট করবো। তো দ্বিতীয় ভেরিফাইটা হচ্ছে এরকম যে আলাদিন
ভেরিফিকেশন। সো সেক্ষেত্রে এখানে একটি কন্ডিশন রয়েছে যে আপনি যে জিমেল দিয়ে এখানে অ্যাকাউন্টটা করেছেন এই যে আলাদিন এক্সচেঞ্জে, তো সেক্ষেত্রে আলাদিন প্রোতে আপনাকে সেই সেম জিমেলটা ইউজ করতে হবে। সো সেম জিমেল ইউজ না করলে কিন্তু আপনি এখান থেকে ভেরিফাইটা কমপ্লিট করতে পারবেন না। তো সেক্ষেত্রে আমরা এখন দ্বিতীয় ভেরিফাইয়ের উপর ক্লিক করে দিলাম। সো দ্বিতীয় ভেরিফাইয়ের উপর ক্লিক করার পর এখান থেকে আমাদের নিচে দেখি কী চলে আসছে সেটা আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। যে এখান থেকে দেখতে পাচ্ছেন উপরে তারা কিন্তু কন্ডিশনটা দিয়ে দিয়েছে যে ইউর আলাদিন এক্সচেঞ্জ আইডি ইমেল অ্যাড্রেস ডাজ নট ম্যাচ ইউর আলাদিন প্রো ওয়ালেট ইমেল অ্যাড্রেস। সো এইটা অবশ্যই অবশ্যই আমাদের কিন্তু ম্যাচ করতে হবে। ম্যাচ করে নেওয়ার জন্য আপনাকে সিম্পলি যে কাজটা করতে হবে সেই এখন প্রসেসটা দেখিয়ে দিচ্ছি। সো এখন আমাদেরকে কী করতে হবে সেটা হচ্ছে যে আলাদিন প্রোতে একটা অ্যাকাউন্ট করতে হবে। সো অ্যাকাউন্টটা অবশ্যই করতে হবে, না করলে কিন্তু হবে না। সো অ্যাকাউন্ট করার জন্য সিম্পলি উপরে যে আমি অপশনটা দেখলাম ওখানে ক্লিক করে দিবেন। সো এখানে ক্লিক করে দেওয়ার পর এইখান থেকে সরাসরি আপনি এখানে চলে আসবেন। সো এইখান থেকে আমাদের যা করতে হবে সেই প্রসেসটা আপনাকে এখন দেখিয়ে দিচ্ছি। আমাদের এইখান থেকে সম্ভবত একটি অ্যাপস ডাউনলোড করে নিতে হবে। সো অ্যাপস ডাউনলোড করেই আমাদের কিন্তু এখানে ভেরিফাইটা কমপ্লিট করতে হবে। তো সেক্ষেত্রে এইখানটায় দেখতে পাচ্ছেন গুগল প্লে। সো গুগল প্লের উপরে ক্লিক করে দিলাম। গুগল প্লের উপরে ক্লিক করলে সরাসরি আমাদের প্লে স্টোরে নিয়ে যাবে। সো এইখান থেকে আমাদের এই অ্যাপসটি ইনস্টল করে নিতে হবে। তো সেক্ষেত্রে অ্যাপসের উপর ক্লিক করে দেবেন। সো অ্যাপসের উপর ক্লিক করে দিয়ে এখান থেকে সরাসরি দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু অ্যাপসটা এখন ডাউনলোড হবে। সো ডাউনলোড হলে সিম্পলি অ্যাপসটি ওপেন করে দেবেন। তো এখান থেকে আমাদের ডাউনলোড কমপ্লিট, সিম্পলি ওপেন অপশনে ক্লিক করে দেবেন। ওপেন অপশনে ক্লিক করার পর এখান থেকে সরাসরি আমাদের অ্যাপসের ভিতরে নিয়ে যাবে। সো এখান থেকে আমাদের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। সো অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য সিম্পলি এখানে দেখতে পাচ্ছেন যে ক্রিয়েট অ্যাকাউন্ট, তো এখানে একটা ক্লিক করে দেবেন। এখানে একটা ক্লিক করার পর এখান থেকে আবার আপনাকে বলতেছি এখানে শুরুতে একটা নাম দিয়ে নেবেন। সো আমি একটা নাম দিয়ে নিলাম, এখান থেকে একটা নাম দিয়ে নেবো। সো আমি ফুল নামটা এখানে ইউজ করবো, আমার ফুল নামটা এখানে ইউজ করলাম। সো ইউজ করার পর এইখান থেকে নিচে আমাদের একটি কাজ করতে হবে, সেটি হচ্ছে যে এই জিমেল অ্যাড্রেসটা। অবশ্যই অবশ্যই যে অ্যাড্রেস দিয়ে আপনি এখানে অ্যাকাউন্টটা করেছেন, এক কথায় আপনি আলাদিন এক্সচেঞ্জে যে অ্যাড্রেস দিয়ে আপনি অ্যাকাউন্টটা করেছেন সেই জিমেল অ্যাড্রেসটা অবশ্যই এখানে আপনাকে বসিয়ে দিতে হবে। অন্য জিমেল অ্যাড্রেস দিয়ে অ্যাকাউন্ট করলে আপনি কিন্তু এখানে হবে না। তো সেক্ষেত্রে দেওয়ার পর সিম্পলি এখান থেকে রেজিস্টার অপশনে ক্লিক করে দেবেন। রেজিস্টার অপশনে ক্লিক করার পর এইখান থেকে সরাসরি দেখা থাকে আমাদের এখানে কী চলে আসে। সো এইখান থেকে আমাদের একটি কোড দিবে সম্ভবত মনে হয়। সো কোডটা উপরে দেখতে পাচ্ছেন। সো কোডটা আমাদের এখানে বসিয়ে দিতে হবে। সো আমাদের কোডটা এখন দেওয়া কমপ্লিট। তো এইখান থেকে সরি ভিউয়ার্স, আমাদের ইনভাইট দেখাচ্ছে কেন। সো ভিউয়ার্স এইখান থেকে আমাদের মেইল করেছে। সো মেইলের মাধ্যমে একটি কোড পাঠিয়ে দেওয়া হয়েছে। সো সেই এই কোডটি আমাদের ওখানে বসিয়ে দিতে হবে, অনেক ঝামেলা হবে। সো সেক্ষেত্রে অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটি খুব মনোযোগ সহকারে দেখবেন, কারণ এখানে দেখতে পাচ্ছেন যে বহুত প্যারায় বহুত ঝামেলা করে এখানে কিন্তু বসাতে হচ্ছে কোডগুলো। তো সেক্ষেত্রে আমি এখান থেকে কোডটা কপি করলাম। কপি করে এখান থেকে আমি ও এখানে তো কপি করার কোনো অপশন, আমি এখানে পেস্ট করে দিলাম। সো পেস্ট করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু নিয়ে নিয়েছে। সে ওই এখান থেকে আমাদের এখন নাম্বার ভেরিফাই করতে হবে। সো নাম্বার ভেরিফাই করার জন্য সিম্পলি আমরা এখান থেকে আমাদের কান্ট্রি কোডটা +88 দিই। সো +88 ইউজ করে সিম্পলি ভেরিফাই ক্লিক করে দিলাম। সো ভেরিফাই ক্লিক করার পর এখান থেকে দেখা যাক আমাদের এখন কী চলে আসে। সো এখান থেকে দেখতে পাচ্ছেন ফোন নাম্বার একটি কোড পাঠানো হয়েছে। সো সেই কোডটা আমাদের এখানে আবারও বসিয়ে দিতে হবে। সো আমরা এখন কোডটা এখনও রিসিভ করিনি। সো কোডটা রিসিভ করার পর কিন্তু আমাদের এখানে বসিয়ে দিতে হবে। সো কোডটা চলে এসেছে, কোডটা হচ্ছে যে 568316 568316। সো কোডটা আমাদের বসিয়ে দেওয়া কমপ্লিট। তো এইখান থেকে আমাদের সরাসরি এখন ভেরিফাই করা হবে। সো ভেরিফাই করার পর আমাদের কিন্তু পরবর্তী স্টেপটা পূরণ করতে হবে। সো এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের কিছু এখানে কন্ডিশন দেওয়া রয়েছে যে ইউর পাসকোড, অর্থাৎ আমাদের এখানে কিন্তু কিছু কী কোড, অর্থাৎ আমরা যে কী ব্যাক কোড ইউজ করি সবগুলো ট্রাস্ট ওয়ালেট বা অন্যান্য যে ওয়ালেটের ক্ষেত্রে, সো এগুলো আমাদেরকে কিন্তু কপি করে রাখতে হবে। তো সেক্ষেত্রে আমি এখন কপিতে ক্লিক করে দিলাম। কপিতে ক্লিক করে এটা আমি সেভ করে রাখবো। তো সেক্ষেত্রে আপনি কপিতে ক্লিক করবার এখান থেকে কন্টিনিউ ক্লিক করে দেবেন। সো কন্টিনিউ ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের ভয়েস ভেরিফিকেশন এখন করবে মনে হয়। সো সেক্ষেত্রে আমরা এখন সো ভিউয়ার্স এইখান থেকে আমাদের ভয়েসটা ভেরিফিকেশন, তো ভয়েসে ক্লিক করবেন, অ্যালাউয়ে ক্লিক করে দেবেন। অ্যালাউয়ে ক্লিক করার পর এখান থেকে কিছু একটা বলবেন। সো আমি সো এটা আমি দেখলাম এখন ডানে ক্লিক করে দিয়েছে, সে আসলে কী হয়। তো অনেক ঝামেলা ভিউয়ার্স, তো সেক্ষেত্রে অবশ্যই কন্টিনিউ করে দেখবেন পুরো বিষয়টা। সো এখন এইখান থেকে ফর গ্রেটার সিকিউরিটি ইউর শুড বি, তো আমি এখান থেকে পাসওয়ার্ড একটা সিলেক্ট করে দিব। সো এইখান থেকে একটা পাসওয়ার্ড সিলেক্ট করে দেবেন সিম্পলি। সো পাসওয়ার্ডটা সিলেক্ট করে দিলে এখান থেকে আপনাকে অটোমেটিক ভেরিফাই কিন্তু করে নেবে। সো এইখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে মোটামুটি ভেরিফাইটা কমপ্লিট হয়ে গেছে। সো এইখান থেকে আমাদের মূলত এখানে কাজটা কমপ্লিট। সো এখন আমরা ব্যাকে সিম্পলি প্রেস করে দিব।
সো আমরা আবারও চলে আসলাম আমাদের যে মূল ইয়ে, তো আমরা এখান থেকে আবারও আমাদের এখন ভেরিফাইটা করলে আমাদের ভেরিফাইটা কিন্তু নিয়ে নেবে। সো আমি এখন এখান থেকে আলাদিন প্রোভাইড ভেরিফিকেশন ম্যানুয়াল, তো আমরা এখানে ক্লিক করে দিলাম। তো দেখি আসলে আমার ভেরিফাইটা হয় কি না। সরি ভিউয়ার্স, এখানে আমাদের আবারও আমরা এখন ভেরিফাই ক্লিক করে দিব। সো ভেরিফাই ক্লিক করে দিলাম, ভেরিফাই ক্লিক করলে এখান থেকে দেখতে পারবেন যে আমাদের কিন্তু কনফার্ম লেখা চলে এসেছে। সো আমরা কিন্তু যেহেতু ওখানে আলাদিন পুরোতে ওয়ালেট করলাম, তো সেক্ষেত্রেই কিন্তু কনফার্ম লেখাটা চলে আসলো, না করলে কিন্তু কনফার্ম পাবেন না। তো সেক্ষেত্রে আমি কনফার্মে ক্লিক করে দিলাম। সো কনফার্মে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে ভেরিফাইটাও কমপ্লিট হয়ে গেল। সো আবার আমরা আমাদের মেইন টপিকে চলে যাব, সেটি হচ্ছে যে এখান থেকে কিন্তু আমাদের এখন আইডি ভেরিফিকেশন করতে হবে। তো সেক্ষেত্রে আবার এখানে ক্লিক করে দিলাম, প্রোফাইলে ক্লিক করে দেওয়ার পর এইখান থেকে আবারও মাই পেজ একটা ক্লিক করে দিব। মাই পেজে ক্লিক করার পর এইখান থেকে আমাদের আবারও কিন্তু চলে নিয়ে যাবে। সো এইখান থেকে আমাদের এখন আইডি ভেরিফাইটা করতে, আমাদের দুটো ভেরিফাই কমপ্লিট, তো এখন আমরা আইডি ভেরিফাইটা করবো। আইডি ভেরিফাই করতে হলে অবশ্যই আমি এখান থেকে ডেস্কটপ মোডটা করে নিচ্ছি। সো ডেস্কটপ মোড করলে এখানে কাজ করার সুবিধা হবে, ডেস্কটপ মোড না করলে কিন্তু আপনি এখান থেকে সঠিকভাবে কাজগুলো কমপ্লিট করতে পারবেন না। তো সেক্ষেত্রে আমি এখান থেকে ডেস্কটপ মোডটা করে নিলাম, এখন আইডি ভেরিফাই ক্লিক করে দেবো। সো এখান থেকে ভেরিফাই ক্লিক করার পর এখান থেকে আমাদের যা যা করতে হবে সেই প্রসেসটা আমি একটি সব কাগজে লিখে রেখেছি, তো আপনাকে আমি পুরো বিষয়টা এখন দেখিয়ে দেবো যে আসলে আপনি এখান থেকে কীভাবে কী করবেন না করবেন। আপলোড ইউর কপি, তো ইএনআইডি কার্ডের কপি এবং এখানে কিছু কন্ডিশন দেওয়া রয়েছে। সো আমি আপনাকে আপনাকে সরাসরি সব কিছু বুঝিয়ে দিচ্ছি। এখানটাতে দেখতে পাচ্ছেন আমি আপনাদের সুবিধাতে এখানে লিখেছি, সো শুরুতে আপনি যা আইডি কার্ডে যা লিখবেন সেই প্রসেসটা আমি দেখিয়ে দিচ্ছি। তো ইমেল লিখবেন, সো ইমেল লিখে আপনি যে জিমেল দিয়ে এখানে অ্যাকাউন্টটা করেছেন সেই জিমেলটা দিবেন। তারপর আপনি কত তারিখে রেজিস্ট্রেশনটা করবেন সেই রেজিস্ট্রেশনটার ডেট দিবেন। তারপর সিম্পলি রিকোয়েস্ট KYC ভেরিফিকেশন অন আলাদিন এক্সচেঞ্জ, সো এটা লিখে দিবেন। লিখে একটা কাগজ আপনি সিম্পলি নেবেন, কাগজ একটা নেবেন। নেওয়ার পর আপনি আপনার এক হাতে আপনার ডান হাতে নেবেন আইডি কার্ড এবং বাম হাতে নেবেন এই কাগজটা। কাগজটা না পরে একটু সিম্পলি একটা ছবি উঠাবেন। সো ছবিটা কীভাবে উঠাবেন আমি সেই প্রসেসটা দেখিয়ে দিচ্ছি। সো ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছেন এইভাবে মূলত ছবিটা উঠাবেন। সো ছবিটা ওঠানোর পর সিম্পলি আপনার কী করবেন, এই ছবিটার সাইজটা অবশ্যই আমাদেরকে 1 MB মধ্যে নিতে হবে। সো 1 MB মধ্যে নিতে হলে আমাদেরকে যা করতে হবে এই ছবিটাকে কিছু কাজ করতে হবে। সো ভিউয়ার্স, এইখান থেকে আমাদের ছবির সাইজটা অবশ্যই অবশ্যই নির্ধারণ করতে হবে। 1 MB উপরে হলে কিন্তু ছবিটা এখানে নেবে না। সো সেক্ষেত্রে আপনি এখান থেকে আপনার ছবিটা 1 MB মধ্যে রাখতে হলে আপনি কী করবেন, একটি টেলিগ্রাম যে কোনো একটি গ্রুপ খুলবেন। সো একটি যে কোনো গ্রুপ খুলে এখান থেকে আপনি আপনার ছবি এবং যে ছবিটা আইডি কার্ডের ফ্রন্ট পেজ অর্থাৎ সামনের পেজটা এবং আপনার যে ছবিটা উঠালেন সেই ছবিটা ওখানে আপলোড দিয়ে সিম্পলি আবার ওইখান থেকে আপলোড বলতে কি আপনি ওখানে সিম্পলি গ্রুপের মধ্যে দিবেন, যে কোনো গ্রুপ না, আপনি নিজস্ব একটা গ্রুপ করবেন টেলিগ্রামে। করার পর ওইখান থেকে আপনি ছবিটা ডাউনলোড করে বলতে আপনি এখান থেকে সেভ করে নেবেন। সেভ করে আপনি সিম্পলি এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে আপলোড করতে হবে। সো সেক্ষেত্রে আমরা আপলোড ফাইলে ক্লিক করে দেবো। আপলোডে ক্লিক করলে এখান থেকে আমাদের প্রথমে ফ্রন্ট পেজটা সিলেক্ট করতে হবে, আইডি কার্ডের ফ্রন্ট পেজটা অবশ্যই অবশ্যই ফ্রন্ট পেজটা এই অপশনে ক্লিক করে দেবেন আগে। সো এখান থেকে আমাদের আইডি কার্ডের প্রথম পেজ অর্থাৎ সামনের পেজটা এখানে আপলোড কমপ্লিট। তো আমরা এখন এইখান থেকে আমাদের ছবিটা আপলোড করে দিব। তো সেক্ষেত্রে আবার আপলোডে ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে ফাইলে ক্লিক করলাম। ফাইলে ক্লিক করার পর এইখান থেকে আমাদের ছবিটা কিন্তু আমরা আপলোড দিয়ে দিলাম। সো আপলোড দেওয়ার পর এখানে 2-1 মিনিট ওয়েট করবেন। সো ওয়েট করলে এখান থেকে দেখতে পারবো যে আমাদের দেখি কী হয়। এখান থেকে আমাদের কী 2-1 মিনিট পরে এখান থেকে ওয়েট করে দেখি। সো এখানে অবশ্যই অবশ্যই আপনার 1 মিনিট ওয়েট করে দেখবেন। সো ওয়েট করার পর আপনি নিচে সাবমিট অপশনে ক্লিক করবেন। সবিওর্স, এইখান থেকে আমাদের 1 মিনিট ওয়েট করে কমপ্লিট। তো আমরা এখন সিম্পলি সাবমিট একটা ক্লিক করে দিব। সাবমিটে ক্লিক করার পর এইখান থেকে দেখতে পাচ্ছেন যে সবিওর্স এইখান থেকে আমার একটা ভুল হয়েছে, সেটা হচ্ছে যে এইখানে টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো এখানে দেখতে পাচ্ছেন ছোট্ট করে দেওয়া আছে, আমি দেখতে পাইনি। তো এখানে আপনি সিম্পলি এখানে একটা ক্লিক করে দেবেন, এইখানে একটা ক্লিক করে দেবেন। সো আমি সেক্ষেত্রে আমি এখানে একটা ক্লিক করে দিলাম। সো এখানে একটা ক্লিক করে দিলাম। সো এখানে একটা ক্লিক করার পর দুটা জায়গা দুটা ক্লিক করে দেবেন। করার পর এইখান থেকে সিম্পলি আপনার কী করবেন, এই সাবমিট অপশন দেখতে পাচ্ছেন। তো সিম্পলি সাবমিট অপশন একটা ক্লিক করে সাবমিট অপশনে ক্লিক করার পর এখান থেকে দেখতে ইউ লাইক টু সাবমিট অ্যান আইডেন্টিফিকেশন ফাইল। তো সেক্ষেত্রে কনফার্মে একটা ক্লিক করে দেবেন। সো কনফার্মে ক্লিক করে দিলে এইখান থেকে আমাদের কিন্তু এখানে সাকসেসফুলি একটা ইয়ে চলে আসবে। তো সেক্ষেত্রে আমরা এখান থেকে ওয়েট করবো যে কখন আমাদের এটা আসলে মূলত চলে আসে। সো সেক্ষেত্রে জি ভিউয়ার্স, আমাদের এখানে কিন্তু সবগুলো কমপ্লিট হয়েছে। সো আমাদের কিন্তু এখানে লেখাটাও চলে এসেছে যে আমাদের কিন্তু অ্যাপ্লাই ফর আইডেন্টিফিকেশন এটা লেখা চলে এসেছে। সো সেক্ষেত্রে সাকসেসফুলভাবে আমাদের কিন্তু এখানে আইডেন্টিফিকেশনটা এখানে আপলোড দেওয়া কমপ্লিট হয়ে গেছে। সো ভিউয়ার্স, এখানে উপরে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে দুটো অপশন চলে এসেছে। তো সেক্ষেত্রে আমরা আবার এখানে এক্সিটে ক্লিক করে দিয়ে আবার এক্সিটে ক্লিক করে আমরা এখানে ক্লিক করে দিলাম। সো এখানে ক্লিক করার পর অ্যাপ্লিকেশনের কপি ইউর আইডি। সো ভিউয়ার্স, এখানে মূলত
তো আর মনে হয় কোনো কাজ করতে হবে না, কারণ যে সিস্টেমগুলো দেখতেছে উল্টাপাল্টা সিস্টেম লাগতেছে সব কিছু। সো সেক্ষেত্রে আমরা এখানে আমার আইডি এবং আমার যে ইনফরমেশান সেগুলো কিন্তু সেভ হয়ে গেছে। তো সেক্ষেত্রে এখন কনফার্মলি বলতে পারছি না যে আসলে এখানে আমার কাজটা কমপ্লিট হলো কি না। তো সেক্ষেত্রে দেখা যাক, যদি কোনো আপডেট আসে পরবর্তীতে, যদি ভেরিফিকেশনে কোনো আপডেট আসে তাহলে অবশ্যই অবশ্যই কিন্তু আমি জানিয়ে দেবো। সো অবশ্যই অবশ্যই পরবর্তী ভিডিওর মাধ্যমে আমি আরও একটু বিস্তারিত দেখানোর চেষ্টা করবো আপনাদের মাঝে। সো এখন পর্যন্ত এইভাবে আপনারা মূলত কাজটা করে রাখেন। তো পরবর্তীতে আমরা এখান থেকে যদি ভেরিফিকেশনটা কমপ্লিট হয় অবশ্যই অবশ্যই ভিডিওর মাধ্যমে সব কিছু জানিয়ে দেবো। সো ভিডিওটা অনেক লং হয়ে গেছে, সো সেক্ষেত্রে আর বেশি ভিডিওটা বাড়াবো না। অবশ্যই অবশ্যই যে প্রসেসটা দেখিয়ে দিলাম এই প্রসেসে কাজটা করেন, 100% আপনার কাজটা হয়ে যাবে। আর পরবর্তীতে ভেরিফিকেশন আমার যদি কমপ্লিট হয় অবশ্যই 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 আমি ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো বা আমি টেলিগ্রাম গ্রুপ চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেবো। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন, কমেন্ট করবেন এবং নিত্য নতুন রকম আর্নিং রিলেটেড ওয়েবসাইটের ভিডিও পেতে আমাদের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।